হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কীভাবে একটি FaucetPay অ্যাকাউন্ট করবেন, এবং যে কোনো সাইট থেকে আপনারা পেমেন্ট নিতে গেলে অনেক সময় দেখা যায় FaucetPay অ্যাকাউন্টে গাছ লাগে। সো আপনারা কীভাবে একটা FaucetPay অ্যাকাউন্ট করবেন সেটা আজকে দেখাবো। সো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন FaucetPay ফসেট FaucetPay লিখে সার্চ করলে দেখতে পারবেন এরকম একটা অ্যাপস চলে আসবে। সো অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমি ওপেন করব। তো ওপেন হওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইনফরমেশন আপনারা এটা ওকে করে নেবেন। হ্যাঁ, ওকে করার পর তারপর দেখতে পারতেছেন এখানে লিঙ্ক অ্যাড আসছে। সো আপনারা এখান থেকে অ্যাডটা কেটে দিবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এই যে মেন আইকন আছে ওইখানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পারতেছেন সাইন আপ এবং সাইন ইন অপশন আছে। তো যেহেতু আমরা এখান থেকে নিউ অ্যাকাউন্ট করতেছি, সো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। সো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস রিপিট, পাসওয়ার্ড রিপিট। সো এখানে আপনারা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিবেন, ইউজার নেমের সাথে অবশ্যই নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর রিপিট পাসওয়ার্ড দিবেন। সো আমি এখান থেকে সবগুলা দিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, তারপর আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর রিপিট ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর এখানে আই অ্যাকসেপ্ট এটা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। সো আমি একটা ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি। সো এখানে সরি, এটা মেবি নেই নাই। ওকে, আপনারা এখান থেকে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তারপর ক্যাপচাটা পূরণ করার পর আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। সো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইউর, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পারতেছেন এখানে ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুল ক্রিয়েটেড, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো আপনাদের ইমেলে একটা কোড যাবে। সো আপনারা এখান থেকে কোডের মধ্যে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে আপনারা কনফার্মেশন করে নেবেন আর কি। সো আমি এটা করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এখানে FaucetPay থেকে একটা কনফার্মেশন মেইল আসছে। আমি এটার মধ্যে ক্লিক করলাম, তারপর এই যে কনফার্মেশন লিঙ্ক ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করার পর এখন আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনারা লগ ইন করতে হবে আর কি। সো আমি একটা লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। সো ক্যাপচাটা আমি পূরণ করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদের ক্যাপচাটা পূরণ হয়ে গেলে আপনারা এখান থেকে সাইন ইন অপশন দেখতে পারতেছেন, এখানে সাইন ইনে ক্লিক করবেন। সো সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন, সেভ করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ইমেলে একটা ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনারা এখান থেকে বসাতে হবে আর কি। সো আমি কাজটা করে নিচ্ছি। সো আপনারা দেখতে পারতেছেন এখানে এরকম একটা 2FA অথোরাইজেশনস একটা কোড আসবে, ওই কোডটা আপনারা এখান থেকে কপি করবেন। সো আমি কপি করলাম। কপি করার পর আমি আমার ব্রাউজার চলে গেলাম। ব্রাউজার যাওয়ার পর এখানে কোডটা বসালাম। সো কোডটা বসানোর পর এখান থেকে আমি লগ ইন মি ইনে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের FaucetPay অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি একটা হোম স্ক্রিন অ্যাড করে নিচ্ছি। সো ক্রস করে দিলাম, সমস্যা নাই। তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের আর সবগুলো এখানে অ্যাড্রেস পাবেন, ড্যাশ টোকেন, তারপর লাইট কয়েনের, ট্রনের, টিআরএক্সের সবগুলো এখান থেকে অ্যাড্রেস আপনারা এখান থেকে পাবেন। সো এটা হলো সাইটের মধ্যে আপনারা লগ ইন দিয়েছেন। সো আপনারা চাইলে আপনারা অ্যাপসের মাধ্যমে আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন। সো আপনাদের এখান থেকে সব কিছু দেখতে পারবেন, এখানে আপনার ড্যাশবোর্ড এবং
ড্যাশবোর্ডে গেলে সব কিছু এখান থেকে আপনার উইথড্রো ব্যালেন্স সব কিছু এখান থেকে দেখতে পারবেন। সো বিয়ার সেটিস ছিল আজকে ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। সো আজকের মতো বিদায়, সবাইকে আল্লাহ হাফেজ।